নমস্কার, কেমন আছেন সবাই? বাঙালির ঘরকন্নার আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বানাবো সম্পূর্ণ গ্রাম্য পদ্ধতিতে সুস্বাদু চাল কুমড়োর তরকারি। চলুন রান্নায় যাই। এই যে দেখছেন, চাল কুমড়ো কেটে নিচ্ছি, টাটকা একদম নরম চাল কুমড়ো। এই যে কেটে নেবো সরু সরু করে চাল কুমড়োগুলো, ছাড়ি নিচ্ছি, খোসাটা বাদ দিয়ে দিচ্ছি। খুব সরু সরু করে কেটে নিতে হবে। এত নরম, ওর বিচে হয়নি তো, তাই সবটাই নেওয়া যাবে। এই চাল কুমড়োটাকে জানেন, আমরা দেশের বাড়িতে বা গ্রামে আমরা ছাঁচি কুমড়ো বলি। আপনারা শহরে হয়তো বলেন চাল কুমড়ো, কিন্তু আমরা ছাঁচি কুমড়ো বলেই বেশি বলি। চাল কুমড়োর সাথে একটু আলু দেবো, তাই আলু একটু কেটে নিচ্ছি ছোটো ছোটো করে। একটু টমেটো দেবো, টমেটো অল্প করে দেবো। এই যে গাছ থেকে তোলা লাল লাল কাঁচা লঙ্কাগুলোই লাল লাল হয়ে গেছে, ওর সাথে দেব। এই চাল কুমড়োর সাথে একটু নারকেল কুড়া দেবো, তাই নারকেলটা কুড়ে নিচ্ছি। বেশ, আমার নারকেল কুড়া হয়ে গেছে। এবার আমি আদা জিরাটা বেটে নেবো। গোটা জিরে বেটে দিলে বেশ ভালো হয়, গুঁড়ো জিরের থেকে বেশ সুন্দর একটা, বাটার সময় বেশ সুন্দর একটা গন্ধ বেরোয় জানেন, আদা আর জিরে বাড়লে পরে। একটু জল দিয়ে ভালো করে বেটে নিচ্ছি আমি। খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে, বেশ কাঁচা আদা বাটলে খুব সুন্দর গন্ধ লাগে। আমার আদা জিরে বাটা হয়ে গেছে, এই যে দেখছেন। এবার আমি সে কুড়া নারকেলটা বেটে নিচ্ছি। বেটে নিলে বেশ একটু মিহি মিহি হয়, আর তরকারিটাও বেশ মাখো মাখো হয়ে যায়। উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিলাম, সরিষার তেল দিচ্ছি, তেজপাতা দিচ্ছি তেলের উপরে, একটু পাঁচ ফোড়ন দিলাম, আদা জিরে বাটাটা ওই তেলের উপর তুলে দিচ্ছি। দিয়ে একটু ভালো করে নেড়ে নিতে হবে। এরপর আমি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়ো, আদা জিরে বাটা, তেজপাতা পাঁচ ফোড়নের সাথে, শুকনো লঙ্কার সাথে আমি এটা ভালো করে ভেজে নিচ্ছি। টমেটো তুলে দিলাম। এরপর আমি আলু প্রথমে তুলে দিচ্ছি। চাল কুমড়োর সাথে একটু আলু দেবো, তো সেই আলুটা ওর সাথে নেড়ে নেবো। একটু লবণ দিয়ে দিলাম। দিয়ে সবগুলো একটু ভালো করে নেড়ে নিচ্ছি। এই যে দেখছেন, ভিজে মটর ভিজিয়ে রেখেছিলাম, চাল কুমড়োর সাথে মটর দিলে ভালো লাগে খেতে। এবার আমি চাল কুমড়ো তুলে দিচ্ছি। তারপর একটু নেড়ে দিচ্ছি ভালো করে। একটু ঢাকা দিয়ে দিচ্ছি।
চাল কুমড়ো নরম তো তাড়াতাড়ি গলে যায়। এই যে দেখছেন লাল লাল লঙ্কা ওর উপর দিয়ে দিচ্ছি, আর একটু বেশি করে জল দিয়ে দেবো, মটরটা আছে আলুটা আছে তো একটু বেশি করে জল দিতে হবে, যাতে বেশ ভালো করে সেদ্ধ হলে তরকারিটা ভালো হবে। এই দেখছেন কি সুন্দর লাগছে, বেশ লাল লাল লঙ্কা আছে, সাদা চাল কুমড়ো, আর একটু ভালো করে চাপা দিয়ে দিচ্ছি কাঠের উনুন, তো উনুনটা খুব সুন্দর জ্বলছে, দেখছেন টকপক করে ফুটছে একদম। আলুটাও সেদ্ধ হয়ে এসেছে, আর একটু এরপরও নারকেল কুড়োটা দিয়ে দিচ্ছি, ওর সাথে একটু মাখা মাখা হোক, ওটাও ভালো করে একটু ফুটুক, বেশ সুগন্ধ বেরোবে ফুললে পরে, ভারী সুন্দর একটা গন্ধ উঠেছে জানেন। একটু অল্প করে চিনি দিলাম, চাল কুমড়ো তো তাই একটু অল্প করে চিনি দিলে ভালো লাগবে। এই দেখছেন বেশ সুন্দর সেদ্ধ হয়ে গেছে, বেশ সুন্দর একটা গন্ধও বেরোচ্ছে আর দেখতেও ভারী সুন্দর লাগছে। এবার আমি নামিয়ে দেবো, এবার আমি নামিয়ে ঘি দেবো, গা ঘি দু চামচের মতো গা ঘি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে নেব, বাকি সুন্দর গন্ধটা বেরোচ্ছে জানেন। ভারী সুন্দর লাগছে, দেখতেও ভারী সুন্দর লাগছে, গন্ধটা এত সুন্দর লাগছে। ব্যাস আমার চাল কুমড়ো রান্না হয়ে গিয়েছে, আমি তরকারিটা এবার কলা পাতার মধ্যে ঢেলে নিচ্ছি, আপনারাও এভাবে বানিয়ে খাবেন। আমার রান্না যদি আপনাদের ভালো লাগে কমেন্টে জানাবেন। দেখা হচ্ছে শীঘ্রই পরের ভিডিওতে।